নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রশ্ন পাঠিয়েছেন, বলেছেন আমি ইউএসএতে গ্যাস স্টেশনের ম্যানেজার, এখানে 60% লটারি, 20% গ্রোসারি এবং 20% গ্যাস পেট্রোলের বিজনেস হয়ে থাকে। লটারিগুলো স্ক্র্যাচ কার্ডের মতো টাকা দিয়ে কেনা হয়, তারপর বেশি টাকা পেতে পারে নাও পেতে পারে, এখানে চাকরি করা যাবে কি? অর্থাৎ আপনার ইনভেস্টমেন্টের 60% হচ্ছে লটারি, যেটা সম্পূর্ণ হারাম, এবং 20% গ্রোসারি, যেটা জায়েজ, মুদি দ্রব্য ইত্যাদি, আর 20% গ্যাস পেট্রোল, সেটার বিক্রয়ও কেনা বেচা জায়েজ। তার মানে আপনার 40% বৈধ বেচা কেনার পণ্য আপনার কাছে আছে, আর 60% অর্থাৎ অধিকাংশ যেটা আপনি বিক্রি করছেন আপনার পণ্যের বা আপনার বেচা কেনার 60% লটারি, যেটা হারাম। এই ধরনের প্রতিষ্ঠানে আসলে আমাদের চাকরি করা যাবে না, কারণ আপনি হারামকে প্রমোট করছেন। লটারি হচ্ছে জুয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের মধ্যে স্পষ্ট করে জুয়াকে হারাম বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুন মিন আমালি শাইতান ফাজতানিবুহু, বলেছেন মদ, জুয়া এবং লটারি, শর, শর নিক্ষেপ করে একসময় লটারি করা হতো, এবং বেদির উদ্দেশ্যে বা মূর্তির উদ্দেশ্যে পৌত্তলিকরা যা কিছু নিবেদন করে সে ধরনের খাবারগুলো, এগুলো সব নিকৃষ্ট, এগুলো শয়তানের কাজ, অতএব তোমরা এগুলোকে পরিহার করো। আপনি গ্যাস স্টেশনে কাজ করছেন, সেখানে আরেকটা জিনিস মনে হয় আপনি বলেননি, লটারির পাশাপাশি এগুলোতে লিকারও বিক্রি হয়, লিকার। এখন লিকার কি যদি আপনি গ্রোসারির মধ্যে অন্তর্ভুক্ত করেন, তাহলে আমরা বলবো লিকারটা শরীয়তে হারাম পানীয়, যেটাকে আমরা মদ বলি। অতএব তাহলে আপনার হারামের সংখ্যা আরও বেড়ে গেল, এবং আপনি যেই গ্যাস স্টেশনে কাজ করেন সেখানে আপনি লটারি বিক্রি করতে পারবেন না এবং মদ বিক্রি করতে পারবেন না এবং সিগারেটও বিক্রি করতে পারবেন না। তাহলে আপনার জন্য বৈধ জিনিস হলো সিগারেট এবং মদ ছাড়া অন্য যে কোনো বৈধ জিনিস এবং গ্যাস পেট্রোল। এখানে গ্রোসারির মধ্যে আমরা আরেকটা হারাম আইটেম দেখি, বিশেষ করে ইউনাইটেড স্টেটসে, সেটা হলো শুকরজাত খাদ্য। এমন সব খাদ্য যেখানে হয়তো হারামের কোনো না কোনো সংমিশ্রণ আছে, সেটা জেলিটিনও থাকে কোনো কোনো বিস্কিটের মধ্যে, চকলেটের মধ্যে, ফলে আপনার গ্রোসারির কতগুলো আইটেম হালাল সেটাও আপনার দেখার প্রয়োজন আছে। সব কিছু মিলিয়ে আমরা বলবো আপনার প্রতিষ্ঠানে চাকরি করা বৈধ হবে যদি আপনি লটারি সম্পূর্ণভাবে নিষেধ করে দেন এবং মদ বা লিকারকে নিষেধ করে দেন, সিগারেট বিক্রিকে নিষেধ করে দেন, এবং আপনার যে সকল খাদ্যের মধ্যে হারাম কোনো দ্রবণ আছে, শুকরজাত কিংবা অন্য কোনো হারাম জেলেটিন, সেগুলোকে আপনি আপনার আইটেম থেকে বাদ দিয়ে দেন, তাহলে আপনার জন্য জায়েজ হবে। হ্যাঁ, আর যদি এমন হয় যে আপনার 2%, 5%, যেহেতু অমুসলিম দেশ, আপনার ওইভাবে কন্ট্রোল করা সম্ভব হচ্ছে না, তাহলে এই 2% বা 5% এটাকে আপনাকে ব্যালেন্স শিটে আনতে হবে। আপনার প্রফিটের মানে যতটুকু অংশ, যতটুকু পার্সেন্টেজ হারাম আইটেম, ততটুকু কিন্তু আপনাকে বাদ দিয়ে ফেলতে হবে, ততটুকু প্রফিট আপনি নিতে পারবেন না, কনজিউম করতে পারবেন না, এবং সেগুলোকে হারাম হিসাবে চিহ্নিত করতে হবে, এবং হারাম সম্পদ সওয়াবের নিয়ত ছাড়া যে জায়গায় ব্যয় করা যায় জনকল্যাণে, আপনাকে সেভাবে ব্যয় করতে হবে। এটা হচ্ছে যখন আপনার ইনকামের মধ্যে বা আপনার প্রতিষ্ঠানে হারামটা খুবই নগণ্য হবে, তারপরও সেটাকে চিহ্নিত করে আলাদা করতে হবে, যেটা আমি একটু আগে বললাম। কিন্তু যখন আপনার প্রতিষ্ঠানের মেজর পার্সেন্টেজ সেটা হারাম হবে, তখন সেই প্রতিষ্ঠানে থাকা অথবা সেটাকে প্রমোট করা, সেটাকে চালিয়ে নেওয়া, এটা শরীয়তসম্মত হবে না।